বেঁচে থাকতে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন আগরতলা শহরের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। গত ডিসেম্বর মাসে তাঁর অকাল মৃত্যুর পর আগামী 19 এপ্রিল ফের উপনির্বাচন হতে চলেছে এই কেন্দ্রে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে সাত রামনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার। 22 মার্চ শুক্রবার এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি। এরপর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচার। বিপুল ভোটে দীপক মজুমদারকে জেতানোর লক্ষ্যে আগরতলা শহরের কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে সোমবার আয়োজন করা হয় এক সাংগঠনিক বৈঠকের। এদিনের বৈঠকে উপস্থিত থেকে নির্বাচনের রূপরেখা সম্পর্কে দলীয় কার্যকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বহুদিন ধরেই আগরতলা শহরের মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শহরবাসীর সার্বিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেন দীপক মজুমদার। তাই আসন্ন উপনির্বাচনেও তার জয়ের ব্যাপারে আশাবাদী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার, আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে, যাকে আমরা বিশেষভাবে চিনি, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি। এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পরই দায়িত্ব রয়েছে, সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ ধারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র, উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবেন, সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য, আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাতরামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি, সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া হবে। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নগুলি পূরণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এই কেন্দ্রে উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। এই লক্ষ্যেই আগামী 19 এপ্রিল উপনির্বাচনে আমজনতার মুখোমুখি হতে চলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।